লাগছে কেন? তা আপনি বললেন যে মোলা সাহেব জিলাপি একটু সস্তা ছিল, তাই জন্য বেশি নিয়ে নিয়েছি। এবার বলছি আপনাকে, আমি কি বলেছিলাম আপনাকে সস্তা থাকলে বেশি নেবেন? এটা বলেছিলাম? বলিনি। সাথে সাথে আপনাকে এটাও বলিনি যে আপনি 1 কেজির বেশি নেবেন না, এটা মানা করেছিলাম কি? তাহলে মানাও করিনি তো, করেছিলাম? তাহলে মানা করেন তাহলে নিতে পারা যায়, কথা বলেন। আপনি আমাকে বলছেন আরে আপনি তো 1 কেজি নিতে বলেছেন, কিন্তু আপনি তো বলেনি যে 1.5 কেজি নিবে না, কথা বুঝছেন? আমি বলেছি 1 কেজি, আপনি, আমি বলছি কি ব্যাপার 1.5 কিলো কেন? তা আপনি আমাকে পাল্টা প্রশ্ন করে বলছেন আপনি তো 1 কিলো নিতে বলেছেন, এটা তো ঠিক, কিন্তু আপনি যে 1.5 কিলো নিতে মানা করেননি তার জন্য নিয়েছি। এবার বলেন তো আপনাকে কি বলা যাবে? কেউ যদি এরকম প্রশ্ন করে যে আমি 1.5 কিলো নিতে মানা করিনি, না 1.5 কিলো নিতে মানা করেননি, তাহলে তার বুঝতে হবে তার তারকাটা আছে একটা, ঠিক না? কারণ আমি তো তোমাকে বলেই দিয়েছি 1 কিলো, তাহলে 1.5 কিলো নেওয়ার না নেওয়ার আর মানা করার থাকে, কথা বুঝতে পারেননি? আমি তো বলেই দিয়েছি 1 কিলো, আদেশ যেহেতু 1 কিলো আছে তাহলে নিষেধ করে রক্ষার আপনার প্রয়োজন নেই। এবার আপনি নিজে মনে দিয়েছেন আপনি মাস্টারি করেছেন, আমি বলবো না 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 আমার তো খাওয়ার লোক নেই, তুই পাশে ঘুরিয়ে দিয়েছি যাও, আপনার ঘুরিয়ে দিতে পারা নাই নষ্ট হবে। শুনেন, এই আল্লাহ নবীর আদেশ সূচক বাক্যটা আমি এইদিকে রাখলাম, দেখেন আদেশ, সালাত আদায় করো আদেশ না, আদেশ কি না? সিয়াম পালন করো আদেশ, হজ করো আদেশ, যাকাত দাও আদেশ, দোয়া করো আদেশ, আদেশ কি না? এই দেখেন এইদিকে, এবার মদ পান করো না আদেশ না নিষেধ, নিষেধ, সুদ খেও না, ব্যভিচার করো না, মিথ্যা বলো না, গিবত করো না, এ হচ্ছে নিষেধ, এ হলো আদেশ। সালাত আদায় করো, সিয়াম পালন করো, হজ করো, যাকাত দাও, দোয়া করো আদেশ, এই করো না, এই করো না, এই করো না, এ হলো নিষেধ। এখন এর আদেশের জিনিস এদিকে আছে, নিষেধের জিনিস এইদিকে আছে। এখন এখন আদেশের জিনিসটাকে আপনি কোন দিকে খুঁজবেন? এই পাশে খুঁজবেন না এই পাশে খুঁজবেন? আদেশের জিনিস কোন দিকে? এদিকে খুঁজতে হবে না? তাহলে দেখতে হবে এখন আদেশের জিনিস আদেশের বাক্সে খোঁজা উচিত, হ্যাঁ কি না? আদেশের জিনিস আদেশের বাক্সে খুঁজতে হবে। এখন একটা লোক কি করেছে, আদেশের জিনিসটাকে গিয়ে নিষেধের মাঝে খুঁজছে। আমি এখনো বুঝাতে পারি মনে হয়, আদেশের জিনিস নিষেধে গিয়ে খুঁজছে যে আল্লাহ কোথায় নিষেধ করেছেন দেখাও তো, এটা এটা কেমন হয়ে গেল কথা এখনো বুঝাতে পারি মনে হয়। নিষেধে গিয়ে কি আদেশের জিনিস খুঁজা পাওয়া যাবে? সালাত আদায় করো এটা আদেশ। এখন আপনি যদি নিষেধের বাক্সে এসে খুঁজেন যে কোথায় বলা আছে যে সালাত আদায় করো না, এই নিষেধের এখানে তো পাওয়া যাবে না, না কোথায় নিষেধ করেছেন, তাহলে এটা আদেশের বাক্সে খুঁজতে হবে যে কোথায় আল্লাহ আদেশ করেছেন। ইবাদত, ইবাদত যতগুলো জিনিস এগুলো আদেশের জিনিস, ইবাদত যতগুলো জিনিস এগুলো আদেশের জিনিস, আর যেগুলো মুআমালাত দৈনন্দিন জীবনের কর্ম বলি তার মধ্যে যেটা শুধু নিষেধ সেটাই নিষেধ, বাকি সবই হালাল, কথা বুঝেন? ইবাদতের ক্ষেত্রে যতটুকু আছে ততটুকুই আপনাকে করতে হবে, বাকি আপনি কিছু করতে পাবেন না। 3 রিকাত নামাজ মাগরিব তো 3 রিকাতই পড়তে হবে, 4 রিকাত পাবেন না। জুমার দিনে 2 রিকাত তো 2 রিকাতই পড়তে হবে, 4 রিকাত পাবেন না। আর এ হচ্ছে ইবাদত, যতটুকু আছে ততটুকুই করতে হবে, নিষেধ যেটা যেটা হারাম সেটাই হারাম, বাকিগুলো কি হালাল? শুকরের মাংস হালাল, হারাম মদ পান করা হারাম, সুদ হারাম। এখন আপনি যদি বলেন স্যার যে এই আগের নবীর যুগে তো সাইকেল ছিল না, মোবাইল ছিল না, তো স্যার তুমি কেনে ব্যবহার করো, তাই না? প্রশ্ন তো এরকম হয়, মানুষ এরকমও বলছে যে রাসূলের যুগে তো মোবাইল ছিল না, তো তুমি কেন ব্যবহার করছো? মোবাইলটা কি ইবাদত? মোবাইলে ফোনে কথা বললে নেকি হয় গো? হবে না?
যদি আপনি মনে করেন যে মোবাইলের কথা যদি বলি তাহলে নেকি হবে, তখন এই মোবাইল ব্যবহার করা যাবে না। নেকি মনে করেন করলে আর ব্যবহার নেই, কিন্তু আমরা এটাকে প্রয়োজনীয় জিনিস হিসেবে ব্যবহার করছি, ইবাদতের জন্য নয়। মোবাইলটা ইবাদতের জন্য ব্যবহার করি না, ওটা আমার কাজের জন্য ব্যবহার করছি, সালাত আমার জন্য ব্যবহার করছি না, ওটা ইবাদতের জন্য করছি। দোয়া আমার জন্য না, এটা ইবাদতের জন্য, দু একটা ইবাদত। অতএব ইবাদত যেখানে যতটুকু ততটুকুই করতে হবে, তার সামনে পিছনে লাগানো ভিড়ানো টেনে ফেলার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা, সূরা মায়েদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, ইসলাম পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ। এই গ্লাসটাতে যদি ফুল করে পানি থাকে পরিপূর্ণ, দ্বিতীয়বার যদি আমি সেখানে পানি ঢালি তো কি হবে, কি হবে? উপচে পড়ে যাবে না? উপচে পড়ে যাবে। ইসলাম পরিপূর্ণ হয়ে আছে, এখানে নতুন কিছু ভরলে যেটা ভিতরে আগে থেকে ছিল সেটা বেরিয়ে যাবে। যখনই আপনি ইসলামের মধ্যে জিকিরের জায়গাতে হাত তুলে মোনাজাত শুরু করবেন, তখনই ওখান থেকে জিকির পালিয়ে যাবে। তাই গেছে জিকির কয়জন মানুষ জানে? জিকির আজকালই বুঝে না, নামই শুনিনি জিকির কি জিনিস। জিকির মানে ওই বাংলাদেশের ভণ্ড বাবার মতো ভেবে নিয়েন না, আল্লাহ আল্লাহ। ভণ্ড বাবা বুঝতে পারেন না, তাহেরিকে দেখছেন না, আর সব ভণ্ড বাবারাকে দেখছেন না, কি স্টেজে নাচ গান চলছে, জিকির করতে 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 এত পাগলা হচ্ছে যে এই প্যান্ডেলের বাসে জেমে যাচ্ছে, বলে পাগল হয়ে গেছে। এই জিকির ভাবিয়ে না আপনি, আবার জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ইত্যাদি। এ হচ্ছে জিকির আজকাল। আপনাকে এইগুলো করতে হবে, আপনাকে ক্ষমা চাওয়ার জন্য বলতে হবে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বিনিমাতিকা আলিয়্যা ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। আপনি তো জানেন না, মুখস্থ করেন না, সব তো চাপিয়ে দিয়েছেন ইমামের ঘাড়ে, এমন সব পার করে দিবে দোয়া করে, চিন্তা কিসে? আপনারা ওই আসে থাকে সম্মানে উপস্থিতি। অতএব আপনাদের সামনে আমি যে কথা আপনাকে বলতে চেয়েছি তা হলো এই যে আপনাকে কোরআন এবং সহি হাদিস মেনে চলতে হবে। দ্বিতীয় নাম্বার কথা আপনাকে আমি বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি একরকম আছে আর আপনাদের প্রচলিত ধর্ম একরকম আছে। প্রচলিত বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একমাত্র চূড়ান্ত সত্য নির্ভেজাল ইসলামের অনুসরণ করতে হবে। তিন নম্বর আপনাকে আমি বলতে চেয়েছি, পৃথিবীতে একমাত্র অনুসরণীয় ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে ছাড়া কোনো পীর কোনো আউলিয়া কোনো বুজুর্গ কোনো আলেম কোনো ওলামা পৃথিবীর কোনো ব্যক্তির অনুসরণ চলবে না। অতএব আপনাকে নিজেকে বুঝতে হবে, সার্বিকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার চেষ্টা করবেন। সম্মানীয় উপস্থিতি, অনুসরণীয় ব্যক্তি হিসাবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি তাকে তার অনুসরণ না করেন তাহলে আপনার পরিণাম জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ, সব উম্মত জান্নাতে যাবে আমার, ইল্লা মান আবা, তবে যারা অসি অবাধ্য তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী কে অবাধ্য, অবাধ্য কারা? তিনি তখন বললেন মান আতানি দাখালা আল জান্নাহ ওয়া মান আসানি ফাকাত আবা, যারা আমার কথা মেনে চলে তারা হলো আমার উম্মত, তারা জান্নাতে যাবে, যারা আমার কথা মেনে চলে না তারাই অবাধ্য, তারা জাহান্নামে যাবে। সাহেব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নী ফারাদতু আলাল হাওয, আমি হজ কাসরের ওখানে উপস্থিত হব কিয়ামতের মাঠে। আমি হজ কাসরে উপস্থিত হয়ে গিয়ে আমি গ্লাসে পাত্রে সবাইকে পানি পান করাবো আমার উম্মতকে, আমি আমার উম্মতকে হজ কাসরের পানি পান করাবো, আমি আমার উম্মতকে হজ কাসরের পানি পান করাবো।
এই সময় আমি দেখব কেমন অনেক মানুষ আমার কাছে আসবে, অনেক মানুষ তারা আমার কাছে এসে পানি পান করতে আসবে, কাউসারের পানি পান করতে আসবে। ইয়ারে ফুহু ওয়ারে ফুনানি, আমি তাদের চিনতে পারবো, এরা সবাই আমার উম্মত, ওরা আমাকে চিনতে পারবে, ওই যে আমাদের নবী পানি পান করাচ্ছেন, চলো তার কাছে যাই, তারা আমার কাছে আসবে আর আমি তাদেরকে চিনতে পারবো। ঠিক এই সময় আমার মাঝে আর তাদের মাঝে আল্লাহ একটা দেওয়াল তুলে দিবেন, আমার কাছে ওই লোকদেরকে আসতে দেওয়া হবে না, আমার কাছে তাদের আসতে দেওয়া হবে না। আমি বলবো ইন্নাহু মিন্নি, আরে ওরা তো আমার উম্মত, ওরা তো আমার উম্মত, ওরাকে আমার কাছে আসতে দেওয়া হচ্ছে না কেন, ওরা তো আমার উম্মত। তখন আমাদের নবীকে বলা হবে আপনি জানেন না এই লোকেরা কি করেছে, আপনার মরার পরে এরা ধর্মকে পাল্টে দিয়েছে, আপনার মরার পর আপনার ইন্তেকালের পর এরা আপনার দেওয়া যে নীতি, আপনার যাওয়া যে তরিকা, আপনার যাওয়া পদ্ধতিকে এরা পাল্টে দিয়েছে, আপনার নিয়মে তারা চলেনি, আপনি দিয়েছিলেন দান হাতের আঙুল, ওরা চালু করেছে তাসবিদানা, আপনি দিয়েছেন ছেলেকে কবুল, ওরা করেছে মেয়েকে কবুল, আপনি দিয়েছেন জিকির, ওরা চালু করেছে মোনাজাত, আপনি দিয়েছেন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, তারা চালু করেছে হাত তুলে দোয়া, আপনারটা পছন্দ হয়নি, ওরা আপনারটাকে বাদ দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুহকান আমার মরার পরে তোমরা আমার ধর্মে বাড়াবাড়ি করেছো, তাদেরকে কাউসারের পানি পান করতে আল্লাহ দিবেন না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পানি পান করতে দিবেন না, তাদের জন্য সুপারিশ হবে না। কথা বুঝতে পারছেন? শুনেন, কেউ যদি মান আহদাসা আওয়া মুহদিসান, কেউ যদি কোনো নতুন কাজ করে যা ধর্মের মধ্যে নেই, ইসলামের মধ্যে নেই, তারপরে জোর করে ইসলামের গায়ে ঢুকিয়ে দিয়েছে, এইরকম কেউ যদি কাজ করে তাহলে আল্লাহ তাআলা তার আমল কবুল করবেন না, তার কোন আমল কবুল হবে না। সাবধান, যতটুকু আমল আপনি করবেন ততটুকু জেনে বুঝে স্পষ্ট প্রমাণ সহকারে আপনাকে আমল করতে হবে, তাহলে আপনি পরকালে ইহকালে নাজাত পাবেন। আল্লাহর কাছে দোয়া করতে পারো তুমি আমাদের সকল দিনী ভাই বোনদেরকে সহি পদ্ধতিতে সঠিক নিয়মে আমল করার তৌফিক দান করো। আল্লাহু আমিন। যে একটা প্রশ্ন এসেছে তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে এলাকাতে নাকি সুদের কারবার খুব বেশি আপনাদের, জানি না কে ভাই প্রশ্ন করেছে, তো এই সুদ খুব যে ব্যক্তি সুদ পান করে তার ইবাদত কবুল হবে কি, এটা প্রশ্ন করতে কিছু থাকে না মনে হয়, স্পষ্ট কথায় একদা এক ব্যক্তি আল্লাহর উদাহরণ দিচ্ছেন যে এক ব্যক্তি এসেছে বিদেশ থেকে, তার মাথায় উস্কো খুস্কো চুল, পোশাক কেমন হয়ে আছে, বহু দূর থেকে মানুষটা এসেছে, এসে তার টাকা পয়সা নেই, কোনো কিছুই নেই, এক মহা বিপদে পড়ে গেছে, এমন মহা বিপদে পড়ে গেছে তার বাড়ি যাওয়ার কোনো আর রাস্তা নেই, পথ নেই, এই লোকটা বিপদে পড়ে গিয়ে এবার আকাশের দিকে তুই হাত তুলে বলছি ইয়া রব্বি ইয়া রব্বি হে আমার প্রতিপালক তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ বলছেন যে মাতামহু হারাম, সে যা খেয়েছে তা হারাম, ও মালবাসুহু হারাম, তার পোশাক হচ্ছে হারাম টাকা দিয়ে কিনা, ও মাশরাবুহু হারাম, সে যা পান করেছে সেটাও হারাম। আচ্ছা সাহাবীরা বলো তো এই লোকটার দোয়া আল্লাহ কি করে কবুল করতে পারে, মানে কি বুঝলেন, কেউ যদি হারাম খায় তাহলে পারে গুজিয়া বিল হারাম, তার মানে জীবন জীবিকা সেটাও হারাম উপায়ে, এই লোকের দোয়া কবুল হবে না, স্পষ্ট এতে কোনো সন্দেহ নেই। ইন্নাল্লাহ তাইয়িব, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। সুদ যদি পবিত্র হয় তাহলে আল্লাহ নিবেন, আর যদি মনে করেন যে সুদ পবিত্র নয় তাহলে
কবুল হওয়ার কোনো সুযোগ নেই। জাযাকাল্লাহ খায়। যারা ইমানদার দাবি করেন মুসল্লি নামাজি ইমামেরা প্রায় বিড়ি গুল গুটকা ইত্যাদি ইত্যাদি খায় পান করে, সত্যি বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজ্জু মামানি মিনাশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় এই খামর, আরবে একটা শব্দ আগে, এটাকে বুঝলে সুবিধা হবে। খামর মানে হচ্ছে নেশাদার দ্রব্য। পৃথিবীতে যত রকম নেশাদার বস্তু আছে সবগুলোকে আরবি ভাষায় খামর বলা হয়। খামর মানে শুধু এই বোতলে ভরে থাকাগুলো নয়, যেগুলো টেনে খাচ্ছেন ওটাও খাম, যেটা পচলে খাচ্ছেন ওটাও খাম, খাম যেটা আপনি খুঁজছেন সেটাও খাম। খাম এর অর্থ হচ্ছে আসক্ত সৃষ্টিকারী বস্তু, এমন কিছু বস্তু যা মানুষের বিবেককে আসক্ত করে, এমন কিছু বস্তু যেগুলো মানুষের বিবেককে আসক্ত করে, এগুলিকে বলা হয় খাম। আল্লাহ তাআলা বলছেন এগুলো হচ্ছে শয়তানের কর্ম, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। পৃথিবীতে প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তি হচ্ছে খাম বা মাদক দ্রব্য। পৃথিবীতে প্রত্যেক বস্তি হচ্ছে মাদক দ্রব্য আর প্রত্যেক মাদক দ্রব্যই হলো হারাম। পৃথিবীতে যা কিছু নেশা করে খাওয়া হয় পান করা হয় তার সবগুলোই নেশাদার দ্রব্য আর প্রত্যেক নেশাদার দ্রব্যই হারাম। আল্লাহ রাসূল বলেন যে জিনিস বেশি পান করলে মানুষের বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াও হারাম, যে জিনিস বেশি বেশি খেলে মানুষের বিবেকের ক্ষতি হয় তার অল্প পান করলেও হারাম। এবার আপনাকে বলি মদ যদি বেশি খায় মানুষ আসক্ত হয়, তো এক কিছু কিছু মানুষ বলছে বিড়ি খেলে তো মানুষ মাতলামি করে না, গুল করলে তো মাতলামি করে না। আমি আপনাকে বলছি ওকে আট মুঠা বিড়ি একসাথে খাওয়ান, সাথে সাথে একটা মুঠা ধরাবেন, ছাড়বে আবার খাবে, ছাড়বে আবার খাবে, দেখেন তো মাতাল হয় কিনা। ওকে 250 জর্দা একবারে খাওয়ান তো হবে না, কিছু কিছু হবে না বলছেন, হবে না 200 গুল একবারে করান অবশ্যই হবে, অবশ্যই হবে। যেটা বেশি খেলে পান করলে যদি ক্ষতি হয় তার কমটাও হারাম। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কাদহাবাহু আল্লাহু আলাইহিম জান্নাত, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। পৃথিবীর কোন মায়ের বেটা তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। এক তিন শ্রেণীর মধ্যে এক নাম্বার হচ্ছে মুদমিরুল খামর, যারা নিয়মিত বিড়ি গুল গুটকা সাফারি গাঁজা নেশাদার দ্রব্য খায় পান করে, এরা জাহান্নামে যাবে যাবে। অতএব এই সমস্ত বিষয়ের কোনো সুযোগ নেই। তিন নাম্বার বিষয়, এখানে একটা প্রশ্ন এসেছে কোরআন ও সহিহ হাদিসের আলোকে দাড়ির বিধান কি? কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিধান হচ্ছে দাড়ি ছেড়ে দিতে হবে, কাটতে হবে না, স্পষ্ট কথা, এতে কোনো আর ঝামেলা নেই। এগুলো প্রশ্ন তো স্বাভাবিক কথা, জেনে শুনেও প্রশ্ন হয়তো করছেন মানুষে, প্রয়োজন নেই, যেটা জানেন সেটা অপ্রয়োজনীয় প্রশ্ন নেই, একদম ছেড়ে দেন, যেভাবে আছে সেভাবে ছেড়ে দিতে হবে। জাযাকাল্লাহ। বক্তা চলে এসেছেন ভাই সালাফি সাহেব, আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক বুঝদান করেন, আমিন। এখান থেকে আমরা আলোচনা শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।